যারা তোরে আমরা অন্ধের মতো বিশ্বাস করছিলাম তোর বিয়ের জন্য এখানে এসে আমরা কি না করতেছি অথচ তুই তুই প্রতারণা করছিস তুই আমাদের বান্ধবীর প্রতারণা করছিস তোরা তো করবেই কিভাবে মানে তোকে আমি আমার ফ্রেন্ড চিন্তা করছিলাম এত ভালো ফ্রেন্ড চিন্তা করছিস যে এত বড় মিথ্যাবাদী বাপ্পা লম্বন আরে তোকে পালা থেকে থেকে সাপ পালতাম তাও ভালো ছিল আমি এত এত ধোকা খাইছি এখানে এসে আবারও ধোকা খেলাম আমি আমি তো বলছিলাম যে আমার বাবা হইতেছে গিয়া নগর পিতা ও বলছে ওর বাবা এমপি এমপি বলে নেই বলছে আমার দুঃসম্পর্কের চাচা এমপি হইলো আরে বাদ দে যা তুই কেন করলি আমার সাথে বলতি আমার সাথে কেন মিথ্যা কথা বলিস তোর কাজিন ভাইয়া তাহলে এখন ক্লিয়ার এখন পুরো হিসাব ক্লিয়ার তুই হইছস আসল বাটপার তোরে কাজিন বানায়া এখন আমরা উল্টা বাটপার হয়ে গেছি তোরে আগে বিচার করতে হবে তারপরে ও করে আমি তুই শহরে পড়ো মাপসি বড় লোক বন্ধু বন্ধু বানাইছস সেগুলোর লগে নিয়ে আসছস তুই ঘরেতে মোসাফির নিয়ে আসছস না এত গরিব না আর তুই তুই টিকটকের সেলিব্রিটি তুই বাদিকের মতো আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবো হ্যাঁ তুই কি বলছিলি তুই বলিস তুই দেখ তোর এটা এটা কি পড়ছিস কি পড়ছিস কি পড়ছিস না আছি আমি না আছি পিডা ওকে নিচে আরো দেখছস ব্র্যান্ড অ্যাম্বাসেডর পিডা পিডা কি বলিস আরে ওকে কি বলিস তুই বন্ধু বন্ধু পিডা তুই আমারে কি বলছিলি তুই আমারে বলছিলি যে তুই আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবি আমি কি স্বপ্ন না দেখছি যে আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবি তুই কি করছিস তুই বলছিস আমি স্বপ্ন না বলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর যোগ্যতা আছে তুই কি বলিস এটা কে দেখ আইফোন ইউজ করে টিকটক করে এটা দেখ তুই কি করিস কিছু করিস তুই সত্যি কি এটাই মূল উত্তর আসছে তুই যে বলছিস তুই অস্ট্রেলিয়া থাকিস কি মেলবোর্ন ইউ নো হ্যাঁ মেলবোর্ন কোন দিন উচ্চারণ করতে পারিস তুই হ্যাঁ হ্যাঁ আমি তো পারি না তুই তো ইউএসএ উচ্চারণ করতে পারিস ইউএস এর মিনিং জানোস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ঠিক আছে আর তুই না আমেরিকা সিটিজেন হ্যাঁ ভুয়া সব আমি আমেরিকা সিটিজেন না তো কি হইছে আমি তিন তিনবার আমেরিকায় গেছি ঠিক আছে ও গলা কাটা পাসপোর্টে ক্লিয়ার হোয়াট এভার ক্লিয়ার ডিসগাস্টিং গলা কাটা পাসপোর্ট গলা কাটা পাসপোর্টে যা পাপল লাও আমার লগে ভুয়া মার তুই তো খুলে মার তোর তুই তো খুলে মার আমি মহিলা মানুষদেরকে মারি না তুই একটা প্রতারক তোরে আমি অন্ধের মতো বিশ্বাস করছিলাম তোর বাপের এটা আছে ওইটা আছে সেটা আছে কিছুই তো নাই হ্যাঁ তোরে ধরে মানে ভুলে গেছে আমার তো পিটাইছে ও মাই গড তুই হ্যাঁ নিজে দেখছ তুই তো কঙ্কালের মতো বস ইচ্ছা তো তোরে আমার মন চাই তোরে যে মানমু মানলে তো হাসপাতালে চিকিৎসা করাইতে না ফকিং নিগরে ফকিং নিজে জামা কাপড় পরছ এগুলো তো মানবতার দিয়ে তো ঝুলে আনছ কি আদত তো থাকা তুই কি করছিস ব্যান্ডে শাক পরছিস সে তো শেষ হলো কুল